দুর্গাপূজায় দেশে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের 31,500 পূজা মণ্ডপে থাকছে 3 স্তরের নিরাপত্তা। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান আইজিপি মাইনুল ইসলাম। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এবার উদযাপন ঘিরে নিরাপত্তা ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ প্রধান, এরপর কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আইজিপি জানান, পূজা ঘিরে জনমনে নিরাপত্তা শঙ্কা তৈরি হলেও ঝুঁকি মনে করছে না পুলিশ। জঙ্গি তৎপরতা রুখতে নিরাপত্তা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। সকল সময় ঝুঁকিটা পর্যালোচনা করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনেট কোনো কিছু নাই। তারপরও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন কার্যক্রমে পুলিশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান বাহিনীর প্রধান। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপরতার কোনো সুযোগ নাই। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন আইজিপি। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।